ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। এ বিষয়ে আরো খবর জানাতে মহাকালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাইমাল জিগো। জিগো, ঢাকায় ফেরা মানুষের ভিড় আজকে কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন। তানিয়া, যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে উপস্থিত আছি এবং আমার পেছন দিকটা কিন্তু একেবারেই বলতে গেলে ফাঁকা, অর্থাৎ ঈদের ছুটি শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত সেভাবে কিন্তু মানুষ আসলে ঢাকামুখী খুব কমই এসে পৌঁছেছেন। এখানে যারা বাস মালিক কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু মানুষের যেই সমাগমটা হওয়ার কথা, অর্থাৎ ঢাকামুখী মানুষের যে ভিড়টা আসলে হওয়ার কথা সেটি এখন পর্যন্ত কিন্তু হয়নি। এটি আগামীকাল অথবা পরশু দিন থেকে তারা আশা করছেন যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ঢাকামুখী হবেন এবং রাজধানীতে আসবেন নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। তো এখনও যেই পরিস্থিতি সেটি হচ্ছে এখান থেকে যেই বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু বলতে গেলে প্রায় ফাঁকা, কিন্তু যে সমস্ত গাড়ি আসলে ঢাকার দিকে আসছে সেগুলোতেও কিন্তু যাত্রীর সংকট এখন পর্যন্ত রয়েছে। যারা নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার ছুটি অর্থাৎ সময়সীমা প্রায় শেষ, তারাই শুধুমাত্র কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছেছেন বলে আমাদেরকে কিন্তু এখানে যারা যাত্রীরা আসছেন ঢাকায় তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো আগামীকাল অথবা পরশু দিন থেকে ঢাকামুখী মানুষের যেই ভিড়টি আসলে প্রত্যাশা করা যাচ্ছে সেটি কিন্তু দেখা যাবে। এখন পর্যন্ত রাজধানীর সড়কগুলো কিন্তু ঈদের পরে ঈদের সময় যেরকম ফাঁকা দেখেছিলাম ঠিক তেমনটাই ফাঁকা আমরা আজও লক্ষ্য করেছি। হয়তোবা রাজধানীর চিরচেনা রূপ ফিরে পেতে আরও কয়েকদিন সময় লাগবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তানিয়া।